গুড মর্নিং ডিয়ার স্টুডেন্টস, আজকে আমাদের আলোচনার বিষয় খুব গুরুত্বপূর্ণ শিখনের ক্ষেত্রে অ্যাটেনশন বা মনোযোগের ভূমিকা। আসলে এই মনোযোগ কথাটাকে আমরা অনেক ক্ষেত্রে ব্যবহার করে থাকি। তোমরা সাধারণত একটা রেল স্টেশনে যাওয়ার পরে শুনবে প্রথমেই ঘোষণা আসছে বারবার, মে আই হ্যাভ ইওর অ্যাটেনশন প্লিজ। তো এই অ্যাটেনশন বা মনোযোগ কথাটা শিখনের ক্ষেত্রে বা শিক্ষণের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা শর্ত হিসেবে বিবেচিত। আমরা অনেক ক্ষেত্রেই এই মনোযোগ কথাটাকে নানানভাবে ব্যবহার করে থাকি। আসলে এটা খুব পরিচিত শব্দ আমাদের কাছে। আমাদের প্রকৃতি থেকে যা কিছু উদ্দীপনা আসছে সেগুলো সংরক্ষণের খুব গুরুত্বপূর্ণ একটি শর্ত হলো মনোযোগ। যে ঘটনাগুলোর প্রতি আমরা মনোযোগী হই তা আমাদের মনের গভীরে রেখাপাত করে। আবার বিষয়টার প্রতি মনোযোগ না থাকলে অন্যান্য শর্তের উপস্থিতি সত্ত্বেও কিন্তু বিষয়টি মনের মধ্যে সংরক্ষিত নাও হতে পারে। যারা স্ট্রাকচারালিস্ট এডুকেশনিস্ট বা সাইকোলজিস্ট তারা মনে করছেন যে চেতনার পরিধিকে সংকীর্ণ করে সমস্ত চেতনাকে একটা বস্তুর উপরে কেন্দ্রীভূত করার নামই হলো মনোযোগ। আমরা এই টার্মটাকে, এই অ্যাটেনশন বা মনোযোগ, এই এই টার্মটার সংজ্ঞা দিতে গিয়ে যে সমস্ত সংজ্ঞাগুলো হামেশাই পেয়ে থাকি সেগুলো একটু যদি তোমাদের সামনে বলা যায় তোমাদের বিষয়টা বুঝতে সুবিধে হবে। আর এন শর্মা তিনি বলছেন যে অ্যাটেনশন ক্যান বি ডিফাইন্ড অ্যাজ এ প্রসেস হুইচ কম্পেলস দ্য ইন্ডিভিজুয়াল টু সিলেক্ট সাম পার্টিকুলার স্টিমুলাস অ্যাকর্ডিং টু হিজ অর হার ইন্টারেস্ট and attitude out of the multiplicity of stimuli present in the environment. অর্থাৎ কিনা মনোযোগ হলো যে প্রকৃতির থেকে যে হাজারো স্টিমুলি বা উদ্দীপনা আমাদের কাছে আসার চেষ্টা করছে তার প্রতি বিশেষ কোনো একটিকে নির্বাচন করে তার প্রতি আমাদের আগ্রহটাকে একত্রিত করাই হচ্ছে মনোযোগ। আবার 1938 সালে ডামভিলের দেওয়া একটি সংজ্ঞাই বলা হচ্ছে যে অ্যাটেনশন ইজ দি কনসেন্ট্রেশন অফ কনসিয়াসনেস আপন ওয়ান সাবজেক্ট রাদার দ্যান আপন অ্যানাদার। অর্থাৎ কিনা অনেকগুলো বিষয়ের মধ্যে থেকে কোনো একটি বিশেষ বিষয়ের প্রতি আমাদের কনসেন্ট্রেশন দেওয়াটাই হচ্ছে মনোযোগ। 1951 সালে রস বলছেন এ প্রসঙ্গে যে অ্যাটেনশন ইজ গেটিং অ্যান অবজেক্ট অফ থট ক্লিয়ারলি বিফোর দি মাইন্ড। অর্থাৎ আমাদের মনের মধ্যে আসা নানান রকমের চিন্তার বিষয়গুলোর মধ্য থেকে কোনো একটি নির্বাচিত করে আমাদের চেতনার ফোকাসে নিয়ে আসাই হচ্ছে মনোযোগ। এইভাবে যদি আমরা দেখতে থাকি নানান মনোবিদদের দেওয়া সংজ্ঞাগুলোকে একত্রিত করে তার নির্যাস যদি আমরা নিই তাহলে দেখব যে অ্যাটেনশন হচ্ছে একটা সচেতন প্রক্রিয়া। আমরা সচেতনভাবে মনোযোগী হই কোনো জিনিসের প্রতি, কোনো বিষয়ের প্রতি, কোনো ব্যক্তির প্রতি, কোনো ঘটনার প্রতি। এবং মনোযোগ হচ্ছে যে অনেকগুলো স্টিমুলাসের মধ্যে থেকে কোনো একটা বিশেষ স্টিমুলাসকে নির্বাচন করে কোনো একটা বিশেষ সময়ে তার প্রতি আমাদের আগ্রহটাকে কেন্দ্রীভূত করা, এটাই হচ্ছে মনোযোগ। তাহলে মনোযোগকে দেখতে পাচ্ছি আমরা যে এটা আমাদের চিন্তার সাথে, আমাদের ফিলিংয়ের সাথে এবং আমরা যে কাজ করব, আমাদের যে অ্যাকশন সেটার সঙ্গে এর একটা দারুণ সম্পর্ক রয়েছে। 1951 সালে রস মনোযোগকে দুটো ভাগে ভাগ করছেন। তিনি বললেন একটি শ্রেণী হচ্ছে ভলান্টারি অ্যাটেনশন বা আমাদের ঐচ্ছিক মনোযোগ, যেটা লার্নার, যেটা আমরা সচেতনভাবে কোনো জিনিসের প্রতি মনোযোগ দিয়ে থাকি ইচ্ছাকৃতভাবে। যেমন ধরা যাক কোনো একটা অঙ্কের জটিল সমস্যার সমাধান করতে হবে, সেক্ষেত্রে আমরা সেটার প্রতি স্বেচ্ছায় মনোযোগ দিচ্ছি। আবার আর এক ধরনের মনোযোগ হতে পারে যেটাকে আমরা ইনভলান্টারি বা অনৈচ্ছিক মনোযোগ বলতে পারি। সেটা আবার কেমন? আসলে এটা আমাদের ইচ্ছা থাক বা না থাক এ ধরনের মনোযোগ চলে আসে, আমাদের তার জন্য কোনো কনসিয়াস এফর্টের দরকার হয় না। যেমন ধরা যাক যে বাচ্চা কাঁদছে হয়তো বিছানায় শুয়ে, মায়ের হয়তো রান্নায় ব্যস্ত ছিলেন না, মা সেই বাচ্চার কান্নার প্রতি মনোযোগী হলেন, দূর থেকে হয়তো বাচ্চার কান্না শুনতে পেয়ে তিনি তাতে মনোযোগী হলেন। তাহলে মনোযোগকে আমরা এভাবে দুটো ভাগে ভাগ করতে পারছি, ঐচ্ছিক এবং অনৈচ্ছিক।
আচ্ছা, এবার আসা যাক মনোযোগের স্বরূপটা কেমন, মনোযোগ তার ক্যারেক্টারিস্টিক্স কি, তার বৈশিষ্ট্যগুলো কি। যেমন প্রথমে আসা যাক মনোযোগের পরিসর সম্পর্কে কিছু কথাই। মনোযোগের পরিসর বলতে গেলে আসলে দেখা গেছে যে আমরা কোনো জিনিসের প্রতি, কোনো ঘটনার প্রতি বা কোনো ব্যক্তির প্রতি একসাথে অনেকগুলোর প্রতি হয়তো মনোযোগী হতে পারি না। কোনো একটা বিশেষ ব্যক্তি বা বস্তু বা ঘটনাকে নির্বাচন করেই তার প্রতি আমরা মনোযোগী হই। যাই হোক না কেন, এটাও দেখা গেছে যে কিছু মানুষ কিন্তু একের বেশি কোনো ঘটনা বা বিষয়ের প্রতি মনোযোগী হতে পারেন, একই সঙ্গে হয়তো এটা চালাতে পারেন তারা। আসলে তাদের মনোযোগের যে স্প্যানটা, যে পরিসরটা, সেটা সাধারণ মানুষের থেকে তাদের সেই স্প্যানটা হয়তো আরেকটু লার্জার, আরেকটু হয়তো বিস্তৃত। আসলে কোনো একটা জিনিসের প্রতি মনোযোগ আমরা কতটা হতে পাচ্ছি, কতটা তার পরিসর, সেটা মাপবার জন্য একটা যন্ত্র রয়েছে, তাকে টাকিস্ট্রোস্কোপ বলা হয়। স্পেলিংটা TSEHISTROSCOPE, টাকিস্ট্রোস্কোপ। মনোযোগের স্বরূপ বিশ্লেষণ করতে গিয়ে আমরা বৈশিষ্ট্য বলতে গিয়ে আরও বলতে পারি যে মনোযোগ সবসময় নির্বাচন ধর্মী। যে কোনো অনেকগুলো প্রকৃতি থেকে আসে, অনেকগুলো উদ্দীপকের মধ্যে থেকে যে কোনো একটি বস্তুর প্রতি আমরা মনোযোগী হতে পারি একই সাথে। একটু আগে আমি বললাম অবশ্য কেউ কেউ একাধিক বিষয়ের প্রতিও মনোযোগী হতে পারেন। দুই নম্বর বৈশিষ্ট্যর কথা যদি বলতে হয়, তাহলে আমরা দেখতে পাবো যে মনোযোগ যে কোনো বস্তু বা বিষয়কে আমাদের চিন্তায়, আমাদের চেতনায় সুস্পষ্ট করে তোলে। আসলে মনোযোগ তো একটা উদ্দেশ্যমূলক ক্রিয়া, তাই যে বস্তুকে আমরা জানতে চাইছি, যে সেই বস্তুর অস্পষ্টতাকে দূর করে সেটাকে আমাদের চিন্তায় চেতনায় স্পষ্ট করে তোলে মনোযোগ। আর মনোযোগ হলো সুস্পষ্ট চেতনার একটি কারণ। আমরা মনোযোগের তিন নম্বর বৈশিষ্ট্যর কথা বলতে গিয়ে বলতে পারি যে মনোযোগের ফলে স্নায়ুঘটিত একটা পরিবর্তন হয়। আসলে মনোযোগ দেবার সময় যে কতকগুলি গুরুত্বপূর্ণ স্নায়বিক আমাদের ভেতরে পরিবর্তন হচ্ছে, যেমন চেষ্টীয় পরিবর্তন বা মোটর চেঞ্জেসের কথা বলা যেতে পারে, ইন্দ্রিয়ের পরিবর্তন বা সেন্সারি চেঞ্জেসের কথা বলা যেতে পারে, স্নায়ুতন্ত্রের পরিবর্তন বা নার্ভাস চেঞ্জেসের কথা বলা যেতে পারে। মনোযোগের চার নম্বর বৈশিষ্ট্য হলো যে বস্তুর সাথে মনের উপযোজন ঘটাই মনোযোগ। আসলে মনোযোগের মধ্যে চেষ্টীয় উপযোজন বা মোটর অ্যাডজাস্টমেন্ট থাকে। যে বস্তুতে আমরা মনোযোগ দিতে চাইছি সেই বস্তুর সাথে ইন্দ্রিয়ের একটা একটা বিশেষ প্রতিযোজন প্রয়োজন হয়। যেমন ধরো যে মনোযোগের বিষয়বস্তু যেদিকে থাকে, আমাদের ইন্দ্রিয়কে সেই দিকে ঘুরিয়ে বিষয়টার প্রতি আমাদেরকে নিবদ্ধ করতে হয়, তবেই মনোযোগটা সঠিক হয়। মনোযোগের পাঁচ নম্বর বৈশিষ্ট্য হলো যে মনোযোগ সঞ্চরণশীল। আসলে আমাদের মন সবসময় কিন্তু একটা বিষয় থেকে আর একটা বিষয়ের দিকে ধাবিত হতে চায়। আর সাধারণত কোনো বিশেষ বস্তুর প্রতি আমাদের মনোযোগের পরিসর 8 বা 10 সেকেন্ডের বেশি হয়তো স্থায়ী হতে পারে না। যেমন ধরা যাক যে ঘড়ির যে টিকটিক শব্দটা কখনো তীব্র হচ্ছে, কখনো ক্ষীণ হচ্ছে, আবার কখনো হয়তো একেবারে শোনা যাচ্ছে না। আমাদের মনোযোগের সঞ্চরণশীলতার ফলেই আমাদের কাছে এরকমটি কিন্তু মনে হয়। যখন আমাদের মনোযোগের তীব্রতা বেশি ঘড়ির কাটার দিকে, তখন ওর আওয়াজটা আমাদের কাছে হয়তো বেশি শোনাচ্ছে। মনোযোগের ছয় নম্বর বৈশিষ্ট্যের কথা আমরা বলতে পারি যে মনোযোগের পরিধিটা কিন্তু ভীষণ সংকীর্ণ। মনোযোগ আসলে নির্বাচন ধর্মিত, তাই এর পরিধি খুব সংকীর্ণ হয়ে থাকে। মনোযোগের সাত নম্বর বৈশিষ্ট্য, তোমরা এগুলো নোট করে নিতে পারো, আসলে মনোযোগ হচ্ছে প্রস্তুতিমূলক একটা অভ্যন্তরীণ প্রক্রিয়া। এটা আবার কেমন? মনোযোগের মনোযোগী হওয়ার ক্ষেত্রে আমরা কিন্তু সবসময় ভেতর ভেতর একটা প্রস্তুতি শুরু করে দিই। যেমন ধরা যাক যে দৌড়ানোর জন্য 10 জন ছেলে লাইনে দাঁড়িয়েছে, রেফারির বাঁশিটা শোনা মাত্রই কিন্তু তাদের মধ্যে তৎপরতা শুরু হচ্ছে। অর্থাৎ নিজেকে রেডি করা, দৌড়ানোর জন্য প্রস্তুতি নেওয়া বা দৌড় শুরু করে দেওয়া, এই যে ব্যাপারটা, এটাই হচ্ছে প্রস্তুতিমূলক অভ্যন্তরীণ প্রক্রিয়া। মনোযোগের আট নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে নানান বিচ্ছিন্নতার মধ্যে সংযোগ সূত্র তৈরি করে দেয় মনোযোগ। মনোযোগের একটা মৌলিক বৈশিষ্ট্যটাই হচ্ছে এটা, যে
নানা বিচ্ছিন্ন বিষয়গুলোর মধ্যে যোগসূত্র আবিষ্কার করার চেষ্টা করে মনোযোগ। যেমন আমরা একাধিক জিনিসের প্রতি যখন মনোযোগী হচ্ছি, তখন কোনো বস্তুর দিক থেকে বিচ্ছিন্নতা থাকলেও আমাদের মনোযোগ বা আমাদের মন সেটাকে বাধ্য করে ওই বিচ্ছিন্ন বিষয়গুলোর মধ্যে একটা যোগসূত্র তৈরি করে নিয়ে বিষয়টাকে একটা মাত্র বিষয় হিসেবে রূপান্তরিত করার। মনোযোগের এর পরের বৈশিষ্ট্য হতে পারে যে মনোযোগ হচ্ছে বিশ্লেষণাত্মক এবং সংশ্লেষণাত্মক একটি একটি মানসিক প্রক্রিয়া। মনোযোগী হওয়ার সময় যে দুই ধরনের মানসিক প্রক্রিয়া কাজ করছে সেই সম্পর্কে একটু বলা যাক। যেমন একটা মানসিক প্রক্রিয়া এই যে আমরা যখন কোনো বস্তুর দিকে মনোযোগী হচ্ছি তখন বস্তুকে আমরা বিশ্লেষণ করছি, আবার ওই মনোযোগী বস্তু যখন চেতনার কেন্দ্রস্থলে থাকছে তখন আমরা তার সম্পর্কে বিশ্লেষণাত্মক অভিজ্ঞতাকে সংশ্লেষণ করে নিচ্ছি। এই সংশ্লেষণের মাধ্যমে বস্তু সম্পর্কে একটা সামগ্রিক বস্তুধর্মী অভিজ্ঞতা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। মনোযোগের শেষ বৈশিষ্ট্য সম্পর্কে বলা যেতে পারে যে সদর্থক এবং নঙ্গর্থক মনোযোগের কিন্তু এই দুটি দিকই আছে, পজিটিভ এবং নেগেটিভ সাইড। মনোযোগের এই মনোযোগের অর্থটাই আসলে এরকম যে কোনো বিষয় থেকে মনকে সরিয়ে কোনো একটা বিশেষ বিষয়ের প্রতি মনকে আবদ্ধ করা, সেটাই হলো মনোযোগ। আর সরিয়ে নেওয়ার ক্রিয়াটি নঙ্গর্থক এবং মনকে নিযুক্ত করাটা নিশ্চয়ই একটা সদর্থক প্রক্রিয়া। এবারে আলোচনা করা যাক মনোযোগের কারণ এবং শর্তগুলি সম্পর্কে। আসলে মনোযোগের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমরা উল্লেখ করলাম যে মনোযোগ একটি নির্বাচনধর্মী মানসিক প্রক্রিয়া। তাহলে মনোযোগ বহুবিধ উদ্দীপকের মধ্যে একটা বিশেষ উদ্দীপককে নির্বাচন করে নিচ্ছে। এখন প্রশ্ন হলো যে কেন একটা বিশেষ বিষয়ের প্রতি আমরা মনটাকে আবদ্ধ করি? এইসব বিষয়ের জন্য আমরা অনেক উদ্দীপকের মধ্যে একটা বিশেষ উদ্দীপককে বেছে নিচ্ছি আর সেই সব বিষয়কে মনোযোগের শর্ত বা নির্ধারক হিসেবেই আমরা বলতে পারি। আসলে যে বিশেষ কারণে অনেকগুলি উদ্দীপকের মধ্যে থেকে একটি মাত্র উদ্দীপককে বেছে নিচ্ছি সেগুলোই হচ্ছে মনোযোগের শর্ত বা নির্ধারক। এখন মনোবিদ যারা, তারা মনোযোগের এই নির্ধারকগুলোকে তিনটি ভাগে ভাগ করেছেন। এক নম্বর ভাগকে তারা বলছেন বিষয়গত শর্ত বা অবজেক্টিভ কন্ডিশনস, দ্বিতীয় হচ্ছে মনোগত শর্ত বা সাবজেক্টিভ কন্ডিশন, তৃতীয় নির্ধারক হচ্ছে দৈহিক শর্ত বা ফিজিওলজিক্যাল কন্ডিশন। এখন মনোযোগের বিষয়গত বা উদ্দীপকগত শর্ত যেগুলো সেগুলো কি কি? যে কোনো বস্তুকে যখন আমরা মনোযোগের কেন্দ্রস্থলে বা আমাদের মনের কেন্দ্রস্থলে আবদ্ধ করছি তখন স্বাভাবিকভাবেই দেখা যাচ্ছে যে ওই বস্তুর বা ওই উদ্দীপকের বেশ কিছু ডিটারমিন্যান্টস বা কন্ডিশন আমাদের বাধ্য করছে তার প্রতি মনোযোগ দিতে। এই কন্ডিশনগুলো কি কি? এক নম্বর, যেমন তীব্রতা। যে অনেকগুলি উদ্দীপক আছে ধরে নেওয়া যাক, এর মধ্যে যে উদ্দীপকটি বেশি তীব্র সেটা সহজেই কিন্তু আমাদের মনোযোগ আকর্ষণ করে। যেমন ধরো উজ্জ্বল আলো বা উচ্চ নাদে কোনো শব্দ, জোর গলায় কোনো আওয়াজ বা রঙিন খুব সুন্দর একটা ছবি সহজেই কিন্তু আমাদের মনোযোগ আকর্ষণ করে নেয়। বস্তুগত নির্ধারকের দুই নম্বর যে নির্ধারক সেটা আমরা বলতে পারি বস্তুর আকৃতি। যেমন ছোট বস্তুর থেকে বড় বা বৃহৎ সাইজের কোনো বস্তু খুব সহজেই কিন্তু আমাদের মনোযোগ আকর্ষণ করে নিতে পারে। ধরে নেওয়া যাক পথ দিয়ে আমরা হাঁটছি, রাস্তার দুধারে অনেক বিজ্ঞাপন রয়েছে, এর মধ্যে যে বিজ্ঞাপনটির দেখা যাচ্ছে যে আকৃতিতে অনেকটাই বড় যে বিজ্ঞাপনটি, খুব সহজেই সেটি কিন্তু আমাদের মনোযোগ আকর্ষণ করে নেয়। তিন নম্বর শর্ত, কোনো বস্তুর যে তিন নম্বর শর্ত যেটা আমাদের মনোযোগ সহজেই আকর্ষণ করতে পারে সেটি হচ্ছে যে কোনো বস্তুর বিশেষ কোনো বৈশিষ্ট্য। সেটা কেমন? যে উদ্দীপকের সঙ্গে যদি অন্য কোনো বিশেষ বৈশিষ্ট্য থাকে তা আমাদের মনকে সহজেই কিন্তু আকর্ষণ করবে। যেমন ধরা যাক যে অনেকগুলো বাড়ির মধ্যে থেকে একটি বাড়ি খুব সুন্দর করে আলো দিয়ে রাত্রির বেলা হয়তো সাজানো রয়েছে, সেটা সহজেই আমাদের মনকে আকর্ষণ করে নেবে। কোনো বস্তুর চার নম্বর যে নির্ধারক বা শর্ত যেটা আমাদের মনোযোগ আকর্ষণ করতে পারে সেটি হচ্ছে পুনরাবৃত্তি, এটি চার নম্বর শর্ত। এটা কেমন? যে কোনো বস্তুকে যদি বারবার আমাদের সামনে হাজির করা যায় তাহলে কিন্তু সেটা আমাদের মনে
খুব সহজেই আমাদের মনকে আকর্ষণ করে নেবে, সেই বিষয়ের প্রতি আমরা সহজেই কিন্তু মনোযোগী হয়ে উঠব। যেমন ধরে ধরে নেওয়া যাক যে দূর থেকে আসা কোনো একটা বাচ্চার কান্না, যেটা বারবার হয়তো হচ্ছে বা কান্নাটা বারবার আমরা শুনতে পাচ্ছি, সেটা খুব সহজেই কিন্তু আমাদের মনকে আকর্ষণ করে নিতে পারে। 5 নম্বর শর্ত, সেটা হচ্ছে স্থায়িত্ব, অর্থাৎ কোনো উদ্দীপকের দীর্ঘস্থায়িত্ব আমাদের মনকে কিন্তু সহজেই আকর্ষণ করবে। যেমন ধরে নেওয়া যাক যে কোনো শিশু হয়তো অনেকক্ষণ ধরে কেঁদেই চলেছে, প্রথম দিকে হয়তো মনোযোগী আমরা ছিলাম না সেটার প্রতি, কিন্তু দেখা যাবে স্থায়িত্বের দরুন একসময় ওই কান্নাও আমাদের মনকে আকর্ষণ করবে। 6 নম্বর যে শর্তটা, সেটা নতুনত্ব। যেমন এটা কেমন, যেমন হয়তো বাজারে অনেক পোশাক রয়েছে কোনো একটা দোকানে, তার মধ্যে হয়তো নতুন নতুন ফ্যাশনের কোনো একটা পোশাক খুব সহজেই আমাদের মনকে আকর্ষণ করে নিতে পারে। 7 নম্বর শর্ত, গতিশীলতা। গতিশীলতা বিষয়টাকে এইভাবে বলা যেতে পারে, ধরে নেওয়া যাক যে রাস্তায় অনেক কটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে, এর মধ্যে যে গাড়িটা চলছে, কোনো একটা গাড়ি ধরে নেওয়া যাক চলছে, সেটা কিন্তু সহজে আমাদের মনকে আকর্ষণ করবে। 8 নম্বর শর্ত হচ্ছে পরিবর্তন, অর্থাৎ উদ্দীপকের পরিবর্তন। কোনো উদ্দীপকের মধ্যে হঠাৎ করে কোনো পরিবর্তন যদি আসে, সেদিকে আমাদের মনোযোগ খুব সহজেই ধাবিত হবে। ধরে নেওয়া যাক মাস্টারমশাই ক্লাসে পড়াচ্ছিলেন, হঠাৎ তিনি পড়া থামিয়ে দিলেন, এখন সেই দিকেই দেখা যাবে হঠাৎ করে শিক্ষার্থী যারা ক্লাসে যারা বসেছিল তারা হঠাৎ করে সেদিকেই সচেতন হয়ে উঠবে, যে মাস্টারমশাই পড়াচ্ছিলেন হঠাৎ করে থেমে গেলেন, এই যে পরিবর্তনটা, এটা সহজেই তাদের মনকে আকর্ষণ করবে। 9 নম্বর যে শর্তটা কোনো উদ্দীপকের, যেটা আমাদের মনোযোগকে আকর্ষণ করতে পারে, সেটা হচ্ছে বৈপরীত্য। যেমন এটা আবার কেমন, খুব সহজ একটা উদাহরণ দেওয়া যেতে পারে, যে রাস্তা দিয়ে হেঁটে যা অনেকগুলো মানুষের মধ্যে আমরা যদি দেখি যে খুব লম্বা একজন মানুষের পাশাপাশি খুব বেটে খাটো চেহারার একজন মানুষ হেঁটে যাচ্ছেন, তাহলে দেখা যাবে সেদিকে আমাদের মনটা খুব সহজেই কিন্তু আকর্ষিত হবে। শেষ যে উদ্দীপকগত শর্তটা আমরা নির্ধারক হিসেবে বলতে পারি, সেটা হচ্ছে বিচ্ছিন্নতা, অর্থাৎ কোনো একটা উদ্দীপক যদি অন্যান্য অনেক উদ্দীপক থেকে বিচ্ছিন্ন অবস্থায় থাকে, তাহলে সেদিকেই আমাদের মনটা খুব সহজেই ধাবিত হবে। তা এগুলো তো গেল যে কোনো উদ্দীপকের বা উদ্দীপকগত শর্ত যেগুলো আমাদের মনোযোগকে আকর্ষণ করতে পারে। এছাড়াও কিন্তু ব্যক্তিগত, অর্থাৎ যিনি মন দিচ্ছেন, যিনি মনোযোগী হচ্ছেন, সেই ব্যক্তির সংক্রান্ত কিছু কিন্তু শর্ত রয়েছে যেগুলো কোনো জিনিসের প্রতি আমাদের মনোযোগকে আকর্ষণ করতে পারে বা না করতে পারে। সেগুলো কেমন, এবার সেগুলো নিয়ে আলোচনা করা যাক। প্রথমেই বলা যেতে পারে যে সহজাত প্রবৃত্তির কথা। আসলে প্রবৃত্তিমূলক কাজ তো সবসময় সহজাত, তাই প্রবৃত্তিমূলক আচরণের সঙ্গে অন্যান্য অর্জিত আচরণের একটা পার্থক্য রয়েছে। আমাদের সহজাত প্রবৃত্তি আছে বলেই কিন্তু প্রবৃত্তির তাড়নায় আমরা বস্তুর প্রতি মনোযোগ দিয়ে থাকি। 2 নম্বর, আবেগ। এটা কেমন, আসলে আবেগের দ্বারাও কিন্তু আমাদের মনোযোগ আকর্ষিত বা নির্ধারিত হতে পারে। যেমন ধরা যাক আমরা যাকে ভালোবাসি তার প্রতি সবসময় কিন্তু আমাদের মনোযোগ থাকে। 3 নম্বর শর্ত, সেটা হচ্ছে অভ্যাস। আসলে অভ্যাস ও মনোযোগের একটা বড় সড় নির্ধারক। অভ্যাসের ফলেই আমরা অনেকগুলো উদ্দীপকের মধ্যে থেকে বিশেষ কোনো উদ্দীপকের প্রতি মনোযোগ দিয়ে থাকি। উদাহরণ, যেমন অনেকেরই দেখবে যে সকালবেলায় উঠে বেডটি দরকার হয় বা খবরের কাগজটা দরকার হয়, এগুলো অভ্যাস হয়ে গেছে, কাজে সকালবেলাতেই অনেকেরই খবরের কাগজের দিকে মনোযোগটা চলে যেতে পারে। এবারে মনোযোগের সবথেকে গুরুত্বপূর্ণ যে ব্যক্তি সংক্রান্ত নির্ধারক সেটার কথা বলবো, সেটা হচ্ছে আগ্রহ। আসলে ব্যক্তিগত বা মনোগত শর্তের মধ্যে অনেকেরই মতে আগ্রহটাই হচ্ছে প্রধান। অনেক সাইকোলজিস্টও বলছেন যে মনোযোগের ক্ষেত্রে আগ্রহটা বিশাল বড় সড় একটা ভূমিকা রাখে। যে জিনিসের প্রতি, যে ব্যক্তির প্রতি, যে ঘটনার প্রতি আমাদের আগ্রহ রয়েছে, তার প্রতি আমাদের মনোযোগ আকর্ষণ হবেই হবে। যেমন যিনি চাকরি চাইছেন, যিনি চাকরির জন্য হন্যে হয়ে খুঁজছেন, তিনি দেখবেন, দেখবে তোমরা যে খবরের কাগজ হাতে নিয়ে সর্বপ্রথম তিনি কর্মখালির পাতাটাই খুলবেন, অর্থাৎ তার আগ্রহ রয়েছে বাজারে কি কি কাজ রয়েছে বা কি কি কাজ, কোথায় কি অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে, কোথায় কাজের বিজ্ঞাপন রয়েছে, সেদিকে তার আগ্রহটা রয়েছে। 5 নম্বর শর্ত,
ব্যক্তিগত 5 নম্বর যে শর্তটা মনোযোগের অন্যতম বড় একটা নির্ধারক, সেটা হচ্ছে মনোভাব। অনেক সময় অতীত অভিজ্ঞতার দরুন বস্তুকে কেন্দ্র থেকে বস্তুকে কোনো বস্তুকে কেন্দ্র করে বিশেষ ধরনের মনোভাব আমাদের মধ্যে কিন্তু গড়ে উঠতে পারে। যেমন রাস্তার ধারে দাঁড়িয়ে আছেন দুজন মানুষ, একজন ধর্মভীরু মানুষ হয়তো দেখবে যে কোথাও পাশে হয়তো নাম সংকীর্তন হচ্ছে, তাদিকে তার সেদিকে তার মনোযোগটা চলে যাবে। এটা কিন্তু পুরোপুরি মনোভাবের দরুনই হচ্ছে। 6 নম্বর শর্ত, সেটা হচ্ছে মেজাজ। আসলে ব্যক্তির মেজাজগত বৈশিষ্ট্যের জন্য কিন্তু সেই ব্যক্তি বিশেষ কোনো বস্তুর প্রতি মনোযোগী হতে পারেন। সাধারণত যা আমাদের মনোযোগকে আকর্ষণ করতে পারে না, মেজাজ খারাপ থাকলে তাও আমাদের মনোযোগ আকর্ষণ করে। আবার হয়তো দেখা যাচ্ছে যে কোনো বিষয়ে অনেক সময় আমরা মনোযোগ দিই না, কিন্তু মনটা ভালো রয়েছে, মেজাজ ভালো রয়েছে, তাই সেদিকেও মনোযোগটা দিয়ে ফেললাম। 7 নম্বর শর্ত যেটা হচ্ছে, সেটা হলো মানসিক প্রবণতা। জন্মগত মানসিক প্রবণতা আমাদের মনোযোগের কিন্তু প্রকৃতি নির্ধারণ করতে পারে। যেমন একই রকম পরিস্থিতিতে বিভিন্ন মানসিকতা থাকবার দরুন বিভিন্ন ব্যক্তি কিন্তু বিভিন্ন বিষয়ের প্রতি মনোযোগী হতে পারে। যেমন ধরা যাক কেউ গান ভালোবাসে, আবার কেউ হয়তো নাচ ভালোবাসে, কেউ হয়তো আঁকার দিকে মনটা দেয়। তাহলে এটা পুরোপুরি নির্ভর করছে ব্যক্তির মানসিক প্রবণতার দরুন যে কে কোন দিকে মনোযোগী হবে। 8 নম্বর যে ব্যক্তিগত শর্ত যা মনোযোগের নির্ধারক হিসেবে গণ্য হতে পারে, সেটা হচ্ছে কামনা। সেটা কেমন, যে মনোযোগ কোন দিকে যাবে তা নির্ধারণ করার ক্ষেত্রে কামনা একটা শর্ত, তার প্রমাণ কি? যেমন ধরা যাক যে ব্যক্তি লটারিতে আর কি টাকা পাবার কামনা করছে, তার মনোযোগ কিন্তু সবসময় ওই লটারির টিকিটের দিকে, কোথায় লটারি বিক্রি হচ্ছে, লটারির টিকিট বিক্রি হচ্ছে, কোথায় রেজাল্ট হলো, সেদিকেই কিন্তু তার মনটা যাবে। তাহলে এইগুলো হলো ব্যক্তিগত বা মনোগত নির্ধারক, যার দরুন কোনো ব্যক্তি কোনো বিশেষ বিষয়ের প্রতি মনোযোগী হবেন কি না সেটা নির্ভর করে। এছাড়াও আমরা বলেছিলাম যে মনোযোগের যে নির্ধারকগুলো রয়েছে, যার মধ্যে একটি অন্যতম নির্ধারক হচ্ছে মনোযোগের দৈহিক শর্ত, সেগুলো কেমন, একে একে এগুলো আলোচনা করা যাক। যেমন নাম্বার 1, ইন্দ্রিয় সমূহের বিশেষ প্রতিযোজন। সেটা কেমন, যে মনোযোগের বিষয়বস্তুর প্রতি ইন্দ্রিয়গুলোকে নিবদ্ধ করা। যেমন চোখ বা কানকে সজাগ রাখা, মনোযোগী হতে গেলে কিন্তু চোখ কান এই যে আমাদের ডোরস টু নলেজ, অর্থাৎ জ্ঞান বা কোনো বাইরের যে নির্ধারকগুলো, বাইরের যে উদ্দীপকগুলো রয়েছে, সেই উদ্দীপকগুলো গ্রহণ করবার যে দরজা জানলা, সেগুলোকে কিন্তু সজাগ রাখতে হবে, খোলা রাখতে হবে। 2 নম্বর, দৈহিক পরিবর্তন। যেমন মনোযোগের প্রক্রিয়ার প্রভাবে আমাদের যে সংবেদনগত পরিবর্তন, পেশির কাজের পরিবর্তন, গ্রন্থির কাজের পরিবর্তন, এগুলো তো হয়ে থাকে। 3 নম্বর, দেহের বিশেষ ভঙ্গি, অর্থাৎ মনোযোগ দেওয়ার দরুন দেহের বিশেষ কিছু ভঙ্গিমা লক্ষ্য করা যায়। যেমন মনোযোগ দিয়ে গান শোনার ফলে দেখবে যে অনেক সময় অনেকেরই চোখ দুটো বুজে আসছে, দেহটা নিশ্চল হয়ে যাচ্ছে, অর্থাৎ গানের প্রতি তার মনোযোগটা তিনি দিয়েছেন। আবার ব্যক্তিগত বিশেষত্ব, এটাও কিন্তু মনোযোগের অন্যতম দৈহিক শর্ত। সেটা কেমন, যে অনেকে কোনো বিষয়ে মনোযোগ দিলে দেখবে যে আঙুল কামড়াতে থাকছে, আবার কেউ হয়তো পা নাচাচ্ছে, কেউ হয়তো নাচের একটা কাহিনী শুনছে বা কোনো বিখ্যাত নৃত্যশিল্পীর কাহিনী শুনতে শুনতে তার পা আপনাআপনি দুলে উঠল। তা এই প্রক্রিয়া বন্ধ করলে কিন্তু দেখা যাবে যে মনোযোগটা নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে এগুলো হচ্ছে মনোযোগের দৈহিক শর্ত, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এবারে আমরা একটু দেখে নেব যে মনোযোগ তো আসলে একটা সিলেক্টিভ নির্বাচন ধর্মী একটা প্রক্রিয়া। তো মনোযোগের সঙ্গে আমাদের আলোচনার বিষয় সব কিছুকে আমরা আসলে শিক্ষণের ক্ষেত্রে মনোযোগের ভূমিকাটা কি সেটা না আলোচনা করলে মনোযোগ সম্পর্কে আলোচনাটাই অসম্পূর্ণ থেকে যাবে। আসলে যে কোনো বিষয় শিক্ষার ক্ষেত্রে মনোযোগের একটা বিরাট কিন্তু ভূমিকা রয়েছে। শিক্ষার্থীর যাবতীয় জ্ঞানমূলক কাজকর্ম, যেমন ধরা যাক স্মরণ করা, বিশ্লেষণ করা, বিচার করা, এই সমস্ত কাজের কিন্তু প্রাথমিক শর্তটাই হচ্ছে, প্রাথমিক পূর্ব শর্তই হচ্ছে মনোযোগ। চেতনার কেন্দ্রস্থলে এই সচেতনতা সবসময় সর্বাধিক থাকতে হয় মনোযোগের ক্ষেত্রে।
মনোযোগের স্বরূপ পর্যালোচনা করতে করে আমরা একটা জিনিস অন্তত বুঝতে পেরেছি, যে একটা বিষয়ের উপরে মনোযোগ দেবার ফলে, মনোযোগ দেবার চেষ্টা করলে সেই বিষয়টা থেকে মনোযোগ বারবার অন্যদিকে ধাবিত হওয়ার, অন্যদিকে চলে যাওয়ার চেষ্টা করে, আবার অনেক সময় ফিরে আসছে। তা এই যে মনোযোগ বিষয়টা থেকে সরে যাচ্ছে আবার ফিরে আসছে, এটাকে মনোবিদরা বলছেন যে মনোযোগের বিচলন বা ফ্ল্যাকচুয়েশন অফ অ্যাটেনশন। আবার যখন দুটো বিষয়ের মধ্যে মনোযোগ ঘোরাফেরা করছে তখন তাকে বলা হচ্ছে মনোযোগের বিদলন বা অক্সিলেশন অফ অ্যাটেনশন। তাই সচেতনতার মাত্রা বা ডিগ্রি অফ অ্যাওয়ারনেস, এই ক্ষেত্রে মনোযোগ প্রান্ত এবং কেন্দ্রের মধ্যে সবসময় কিন্তু যাতায়াত করছে। আবার কখনো কখনো দেখা যাচ্ছে যে মনোযোগ আমাদের সচেতনতার বাইরেও চলে যাচ্ছে। সুতরাং সত্যিকারের শিক্ষণ প্রক্রিয়া বা টিচিং লার্নিং প্রসেসটাকে কার্যকরী করে তুলবার জন্য শিক্ষকের মূল কাজটাই হচ্ছে যে তিনি যে পাঠ দিচ্ছেন সেদিকে যাতে শিক্ষার্থীরা মনোযোগী হয়ে ওঠে সেইটাকে নিশ্চিত করা। আর সেই উদ্দেশ্যেই মনোযোগের যে নির্ধারকগুলোর কথা আমরা বললাম সেগুলোকে কাজে লাগিয়ে বিষয়টিকে শিক্ষার্থীর চেতনার কেন্দ্রবিন্দুতে আনতে হবে, এটাই কিন্তু শিক্ষকের কাজ। যেমন বিষয়ের তীব্রতা, স্পষ্টতা, উজ্জ্বলতা, প্রাঞ্জলতা, এগুলোকে শিক্ষার কাজে লাগালে তবেই তো বিষয়টা শিক্ষার্থীর কাছে আকর্ষণের বিষয় হয়ে উঠবে, সেদিকে তার মনোযোগটা যাবে। এই যে আবার আমরা যে ব্যক্তিগত নির্ধারকগুলোর কথা বললাম, মনোযোগের যে ব্যক্তিগত নির্ধারক, সেগুলোকে জাগ্রত করার জন্য শিক্ষককে সবসময় চেষ্টা করতে হবে, শিক্ষককে বুঝতে হবে যে মনোযোগ দেবার ক্ষমতা কিন্তু সব শিক্ষার্থীর মধ্যে এক নয়। প্রকৃতিগতভাবেই কিন্তু ইচ অ্যান্ড এভরি লার্নার ইজ ইন্ডিভিজুয়াল, কাজেই সবার কিন্তু মনোযোগের পরিসর, মনোযোগ দেবার ক্ষমতা সবার কিন্তু।